নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী, এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি পূজার স্পেশাল রেসিপি, বেকড বুঁদি অথবা বেকড বোঁদে। আসুন দেখে নিন কিভাবে বানাতে হবে। এটা বানানো খুবই সহজ, একটা পূজার স্পেশাল সুইট ডিশ। প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা গরম হতেই তাতে দুটো তেজপাতা এবং দুটো এলাচ দিয়ে দিয়েছি এবং ভালো করে ফুটে উঠতে বারবার নাড়াতে হবে। এক কাপ মিল্ক পাউডার এতে মিশিয়ে দেব। এরপরে আবার দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউয়াসলি এটা নাড়াতে হবে। এবং নাড়াতে নাড়াতে আবার এর মধ্যে এক চামচ চিনি মিশিয়ে দেব, এলাচের গুঁড়ো, কার্ডামম পাউডার মিশিয়ে দেব, দিয়ে আবার হালকা একটু কার্ডামম পাউডার দিয়ে আবার এটা নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে এবার 100 গ্রাম ক্ষীর দিয়ে দেবো, খোয়া ক্ষীর। এটা আমার চিনি মেশানো আছে হালকা, তাই 1 চামচ চিনি দেব। আর এবার হালকা হালকা নাড়াতে হবে। নাড়াতে নাড়তে এবার কেসর দিয়ে দিয়ে, কেসর হচ্ছে অল্প একটু মিশিয়ে দিতে হবে, সুন্দর কালার এবং গন্ধ আসবে বলে। আর এর সঙ্গে আবার একটু কার্ডামম পাউডার অর্থাৎ এলাচের গুঁড়ো মিশিয়ে দেবো। এবং দুধটা কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে দেখুন কীরকম থকথকে একটা ক্ষীর হয়ে গেছে। আর আমি একটা মাইক্রোওয়েভ সেফ কাঁচের বাটিতে 500 গ্রাম বোঁদে নিয়েছি। বোঁদেটা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি বাটিতে, তার উপরে যে ক্ষীরটা আমি বানিয়েছিলাম সেই ক্ষীরটার একটা লেয়ার বানিয়ে দেবো ওই বোঁদের ওপরে। দেখুন আস্তে আস্তে ক্ষীরটার লেয়ার চামচ দিয়ে এটা সুন্দরভাবে প্লেন করে দিতে হবে। এবার এই ক্ষীরের ওপরে আবার ডেকোরেশন করে কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দিতে হবে। এটা আমি একটু হালকা ঘিয়ে ভেজে রেখেছিলাম, এবার এই বাদাম কিশমিশ কাজু দিয়ে ওপরটা আমি ডেকোরেশন করে দিয়েছি। তাহলে এবার বেকড করার পালা। আসুন তাহলে মাইক্রোওয়েভে আমি এটা এবার বেক করব। বোঁদেটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা বেক করব, ঠিক 9 মিনিটের জন্য। 9 মিনিটস আমি বেকিং করব। এবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেওয়া হয়েছে, 9 মিনিট বেকড অলমোস্ট হয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব গরম, তাই আমি এটা আস্তে আস্তে বের করছি। এবার এটাকে এবার গ্রিল করতে হবে হালকা 2 থেকে 3 মিনিট, 2 to 3 মিনিটস আমি এটা গ্রিল করব। আমি 3 মিনিটস গ্রিল করতে দিয়েছি, গ্রিল অলমোস্ট হয়ে এসছে। এবার এটা আমি বের করে নেব। বের করে নিলে দেখতে পাবো যে কি সুন্দর ওপরটা হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। একটু বোঁদে ছড়িয়ে এটা এবার সার্ভ করতে হবে। আমার বেকড বুঁদি রেডি হয়ে গেছে, এবার এটা খাবার পালা। আপনারাও সবাই টেস্ট করুন কেমন হয়েছে, আমাকে লিখে জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা, টেক কেয়ার। আর দুর্গাপুজো ভীষণ ভালো কাটাবেন, ভালো থাকবেন আর ভালোভাবে খাওয়া দাওয়া করবেন।